হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সকলকে। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে সবে 6:30। আজকে ছেলের প্র্যাকটিসে যাব, ছেলের প্র্যাকটিসের ওখান থেকে যেতে হবে স্কুলে, কারণ আজকে স্কুলেতে আছে স্টুডেন্টদের পরীক্ষা। তো সেখানে পরীক্ষা নিতে স্যার এসে যাবেন 9:30, তো আমাকে 9টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা সকালেই 6:30 থেকেই শুরু করছি। তো এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো আমরা এবার বেরিয়ে পড়ছি। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমাদের সাথে আবার কথা হবে রাস্তায় যেতে যেতে। তো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল। ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে, অতটা রোদ ওঠেনি, যদিও সকালের দিকটা রোদের চাপটা অতটা থাকেও না, তো বেশ আজকে মেঘলা মেঘলাই আছে, ভালো লাগছে। তো এখন যাচ্ছি ছেলের প্র্যাকটিসের ওখানে, ছেলের প্র্যাকটিসের ওখানে খানিকক্ষণ বসবো, তারপর ওখান থেকে চলে যাব আমার স্কুলে, আজকে স্কুলে পরীক্ষা আছে। তো মেয়েকে সাথে নিয়ে নিই, মেয়ে বলেছিল আসবে, কিন্তু আমাদের ফিরতে তো অনেকটা দেরি হবে, আর যা গরম, তাই মেয়েকে আর সাথে নিলাম না। ওর ম্যামও এসে যাবে, ও ম্যামের কাছে পড়তে বসে পড়বে, মা ওকে তুলে খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে, তাই ওকে রেখেই এসেছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার কথা রাখছি, আমি কিন্তু নিয়ম মেনে একদিন অন্তরই ব্লগ দিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর একটা লাইক করো। তোমরা যত বেশি আমাকে কমেন্ট করবে, যত বেশি লাইক করবে, ভিডিও শেয়ার করবে, তত কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, আর এই রকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো দেখো, কথা বলতে বলতেই চলে এসেছি হাওড়া স্টেডিয়াম মাঠে। তো এখানেই আমার ছেলে প্র্যাকটিস করে, এর আগের ব্লগেও আমি তোমাদের এর আগে দু একবার দেখিয়েছি। হ্যাঁ, তো এখানে বহু বাচ্চা প্র্যাকটিস করে, বাচ্চা কেন, বড়রাও অনেক ক্রিকেট প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে, এখানে অনেক কিছুই হয়, সাঁতার শেখানোও হয়। তো আমার বেশ ভালো লাগে এই জায়গাটা, মানে ছেলেকে নিয়ে আসি এখানে। হ্যাঁ, খুব সুন্দর এখানকার মানে পরিবেশটা, এখানে খেলাধুলার যে ওদের শিক্ষাটা দেওয়া হয়, হ্যাঁ মানে প্রত্যেকটা ট্রেনার খুবই ভালোভাবে ওদের মানে ট্রেন করে, খুব সুন্দর ব্যবস্থা এখানে। তো তোমরা যারা হাওড়ার কাছাকাছি বাসিন্দা আছো, তোমরা যদি তোমাদের বাচ্চাদের এখানে ক্রিকেটে বা ফুটবলে কিংবা সাঁতারে কিছুতে এখানে যোগাও শেখানো হয়, হ্যাঁ তোমরা যদি দিতে চাও তো দিতে পারো। আর এই দেখো, আমি আমার ছেলের বন্ধুর মায়ের সাথে ফটো তুলছি, ওখানে বসে থাকতে হয় তো আমাদের, তো অনেকক্ষণই বসেছিলাম, তারপরে এবার দেখতে দেখতেই 8:30 বেজে গেল, 8:30 বাজতেই এবার তোমাদের দাদাকে বলছি চলো তাহলে আমাকে একটু স্কুলে দিয়ে আসবে। এবার আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, ওখান থেকে আমাদের স্কুল একদমই কাছে, আমি ওর সাথে বাইক করে চলে গেলাম। আর এই দেখো, আমার স্টুডেন্টদের সব পরীক্ষা মিটে গেছে, পরীক্ষা মিটে যাওয়ার পর ওরা একটু বসে আছে, কারণ আজকে পরীক্ষা শেষে তো ওদের সাথে আর সেরকমভাবে আমার দেখা হবে না, সেই কারণে ওরা একটু বসে সবাই মিলে গল্প করছে। তো পরীক্ষা ওদের খুবই ভালো হয়েছে, যিনি পরীক্ষা নিতে এসেছিলেন খুবই ভালো পরীক্ষা নিয়েছেন, ওরাও খুব হ্যাপি, তো সেই কারণে ওরা খুব একটু রিল্যাক্সও করছে। তো দেখো তোমরা, ওরা সবাই তোমাদেরকে হাই বলছে, এগুলো আমার সব স্টুডেন্ট। তারপরে সবাই বেরিয়ে পড়েছে, বাড়ির দিকে রওনা দিচ্ছে, সাথে আমিও বেরিয়ে পড়েছি। তো এবার এখান থেকে আমি বাস ধরবো, কারণ তোমাদের দাদা ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছে, আমাকে বাসেই ফিরতে হবে। তো আমি চটপট করে বাসও পেয়ে গেছি, মানে বাস স্ট্যান্ডে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই একটা বাস পেয়ে গেছি। দেখো বেলা 1টার মধ্যে আমি বাড়িও ঠিকঠাক পৌঁছে গেছি খুব ভালোভাবে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটা একটা লাইক করে দেবে, আর চটপট করে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওটা দেখার জন্য। এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে। তো চলো বন্ধুরা, টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।